গঙ্গা ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধান, গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্তদের স্থায়ী পুনর্বাসন ও ক্ষতিপূরণ, সিপিআইএম নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা ও মিছিল সিপিএমের। সোমবার বিকেলে শামশেরগঞ্জের প্রতাপগঞ্জ থেকে শুরু করে মহিষ্টলা হয়ে আবার মিছিল ঘুরে এসে প্রতাপগঞ্জ নদী ভাঙন এলাকায় মিছিল প্রকর্ম করে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন সিপিআইএমের জেলা সম্পাদক জামিল মোল্লা, ধুলিয়ান এরিয়া কমিটির সম্পাদক মোদাস্সের হোসেন, আজাদ আলী সহ বহু নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, ডি নিউজ, কলকাতা। এদিকে যাও, ক্যামেরা আগে দিয়ে যাচ্ছ। সভা মিছিল এখানে করা হচ্ছে তার কারণ, গঙ্গার যে ভাঙন, সেই ভাঙন প্রতিরোধ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কিচ্ছু করেনি, পুনর্বাসন কিচ্ছু করেনি। 26 কোটি টাকা গত 2 বছর ধরে যখন ভাঙন হচ্ছে, 26 কোটি টাকা একেবারে জলে ছাই ফেলে দিয়েছে আর কাটমানি খেয়েছে তৃণমূলের লোকেরা। মানুষের যখন ঘরবাড়ি ভাঙছে তখন পুনর্বাসনের জন্য এই রাজ্যের সরকার কোনো রকম ব্যবস্থা করেনি। মানুষ ক্ষিপ্ত হয়ে যখন প্রতিবাদ জানাচ্ছে শান্তিপূর্ণ উপায়ে, তখন তৃণমূলের প্রশাসন, আসলে তৃণমূলে তো ভালো লোক নয়, চোর চুট্টা দাগাবাদ যত আছে সব তৃণমূলে আছে, আর তাদের মুখের ভাষা যা হবার তাই হয়েছে। ফলে এই যে আমাদের তৃণমূলের এই আমাদের নেতাদের বিরুদ্ধে যে কেস, আমাদের গ্রামবাসী, নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে যে মিথ্যা মামলা দিয়েছে, তা প্রত্যাহার করতে হবে। গঙ্গা যে ভাঙন হচ্ছে, এখানকার এলাকার বাসী যা ক্ষতিগ্রস্ত হয়েছে তা পুনর্বাসন দিতে হবে, এবং তৃণমূলের নেতারা যেভাবে সিপিএমের নেতাদেরকে যে ধরনের আক্রমণ করেছে, ঠ্যাং ভেঙে দেওয়ার কথা বলেছে, হাত পা ভেঙে দেওয়ার কথা বলেছে, আমরা বলছি যে চড়াম চড়াম ঢাক বাজিয়েছিল কেষ্ট, তারপরে হচ্ছে যে গুড় বাতাসা খাওয়ার পরামর্শ দিয়েছিল, নকুনদানা খাওয়ার অবস্থা কথা বলেছিল, আজকে সেই কেষ্ট আর কেষ্ট নাই, এটা আমরা ওই নেতাদেরকে মনে রাখতে বলব। মানুষের প্রতিরোধ করবে, মানুষই প্রতিবাদ করবে। আজকে বিভিন্ন জায়গায় দেখছেন না, জনসাধারণ গাছে বেঁধে কীভাবে উত্তম মধ্যম দিচ্ছে, তা যারা বলছেন তারা এই ধরনের কথা বলেন না, জনগণের উপর দিয়ে কেউ নাই। এইটার জন্যই আমাদের আজকে এখানে মিছিল এবং এখানে সভা। গতকালকে সংবাদ মাধ্যমে কার টাকায় কে চলে তো দেখতে পাচ্ছে, বালির টাকা কয়লার টাকা সব দিয়ে কালীঘাটে জমা হচ্ছে, আর সেই জন্যে বলছে বীরের সম্মান দিয়ে নিয়ে আসবো। এখন তৃণমূল যখন এইটা মিডিয়া যখন ওদের কথাগুলো সামনে নিয়ে আসছে, তখন ওদের রেগে ক্ষোভে যেভাবেই হোক মিডিয়ার উপরে আক্রমণ করছে। এদের তৃণমূলের আক্রমণের লক্ষ্যবস্তু জনগণ, সাধারণ মানুষ, সিপিআইএম যেমন আছে তেমনি তৃণমূলের আক্রমণের মিডিয়াও আছে, এর আগেও করেছে এখনও করছে। আসলে ওরা অন্যদের পয়সায় খায়, নিজেদের সৎপথে তো রোজগার করে না, ওই জন্য অন্যদেরকেও দায়ী।